রংপুরে এক শারীরিক প্রতিবন্ধী রিকশা চালককে চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগে এক পুলিশ সদস্যের শাস্তির দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী। বিক্ষোভকারীরা এক পর্যায়ে সড়ক অবরোধ করেন। ওই পুলিশ সদস্য তার পরিবার সহ পুলিশি হেফাজতে রয়েছেন। এসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুর নগরীর কোটপাড়া এলাকায় বুধবার বিকেলে পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল আবু তায়েব মোহাম্মদ হাসানের বাড়িতে রিকশাচালক নাজমুলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা বলছেন ওই পুলিশ সদস্যের রিকশা ভাড়ায় চালাতো নাজমুল। কয়েকদিন আগে রিকশাটি চুরি হয়, এরপর রিকশা বিক্রি করে দেওয়ার অভিযোগে নাজমুলকে আটকে রেখে মারধর করেন ওই পুলিশ সদস্য। কেমন পুলিশ আইনের লোক, তার বোক তার করে ওনাকে এইভাবে মারে, মারিয়ে ওনার যখন জীবনটা চলে গেছে তখন ওনাকে আউট করছে, এটা কি পুলিশের কথা? আর কিছু সেরকম হাসানের ফাঁসি চাই। নিহতের স্ত্রী তাছাড় থানায় মামলা করেছেন। তিন সন্তানের বাবা নাজমুলকে হত্যার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।